বন্ধু কলেজ আবার ডাক দিয়েছে, যেহেতু লকডাউন ছিল অনেকদিন, আর লকডাউন শেষ করে প্রথম কলেজ যাচ্ছি, তো খুব সুন্দর আর এক্সাইটেড আছি, খুব ফার্স্ট দিন কলেজ। তো চলো আমাদের কলেজটাও দেখে নেওয়া হবে আর একটা সুন্দর ব্লগ করা যাবে। যাই হোক, তোমরা উপভোগ করতে থাকো, এরপরে বাস রোডে গিয়ে বাসের জন্য অপেক্ষা করব, বাসে উঠব, তারপরে সোজা চলে যাব কলেজে। তো দেখতে দেখতে আমি চলে এসেছি আমাদের মেন রোডে, এবার বাসের জন্য ওয়েট করব। তো সামনেই দেখতে পাচ্ছি আমরা যে আমাদের বাসও চলে এসেছে, তো আর বেশি দেরি না করে সোজা চলো বাসে উঠে যাই। তো ফ্রেন্ডস, এখন আমি আছি বাসের মধ্যে আর বাস খুবই দ্রুত চলছে, তো অল্প কিছু আমি ভিডিও ক্যাপচার করেছি, কারণ চলার পথে খুব একটা বেশি ভিডিও করে আমি লং করতে চাই না ভিডিওটাকে, সেই জন্যে দীর্ঘ 20-30 মিনিট চলার পর সময় হয়েছে আমাদের কলেজে যাওয়ার জন্য, যে মোড়টাতে নামতে হবে সেই নামার জায়গাটা আমাদের চলে এসেছে। চলো এবার নামার পালা। দেখতে দেখতে আমরা বাস থেকে নেমেও পড়লাম, নেমে সামনের দিকে একটু এগোতে হবে আমাদের। তো ফ্রেন্ডস, এইটা খুবই বড় মার্কেট, ঘটকপুকুর মার্কেট। তো এই মার্কেটটা আমরা আস্তে আস্তে পার করে সামনের দিকে এগিয়ে যাব। মানে পুরো ব্যাপারটার মধ্যে যতক্ষণ আমরা কলেজ করি তার অর্ধেকটা সময় আমাদের কেটে যায় প্রায় রাস্তাতেই। তো চলো বেশি কথা না বেরিয়ে আস্তে আস্তে সামনের দিকে হেঁটে যাওয়া যাক, কারণ সামনের দিকে হেঁটে গিয়েই ডান দিকে ঘুরে একটা ছোট্ট ব্রিজ পার হতে হবে, পার হয়েই আমাদের কলেজের দিকে এখনও যেতে হবে প্রায় 2 কিলোমিটার। তো ফ্রেন্ডস, সামনে এই যে দেখতে পাওয়া যাচ্ছে ছোট্ট ব্রিজ, তো এখানে সমস্ত কলকারখানার যাবতীয় ময়লা নিচের এই যে খালটা আছে পাশে, এটা দিয়েই বয়ে চলে কলকাতার যাবতীয় ময়লাগুলো। তো এবার আমরা টোটোতে উঠেছি আর সোজা আমরা চলে যাচ্ছি আমাদের কলেজের উদ্দেশ্যে, কারণ এখনও কলেজ প্রায় 2-3 কিলোমিটার। আস্তে আস্তে টোটো থেকে নেমে পড়লাম। সামনে যে মোড়টা দেখা যাচ্ছে, ওটাই হচ্ছে আমাদের কলেজ মোড়। তো এখন হাঁটতে হাঁটতে প্রায় চলে এসেছি কলেজ মোড়ের কাছাকাছি। এবার আমাদের বাম দিকে নামতে হবে, তার আগে দেখিয়ে দিলাম ছোট করে তোমাদেরকে, এই হচ্ছে আমাদের কলেজ মোড়। বাম দিকে নেমেই সামনে যে দূরে একটা বিল্ডিং দেখতে পাওয়া যাচ্ছে, ওটাই হচ্ছে আমাদের কলেজ। তো চলো আরও কাছে যাওয়া যাক, আরও কাছে গিয়ে কলেজটাকে দেখানো হোক। তো ফ্রেন্ডস, এখান থেকেও আমি দেখানোর চেষ্টা করছি আমাদের কলেজের দূর থেকে কিছু দৃশ্য দেখতে পাচ্ছ। তো অবশেষে আমরা অনেক পথ অতিক্রম করে এসে গেলাম আমাদের কলেজের, সামনে লেখা আছে ভাঙড় মহাবিদ্যালয়। তো কলেজটা সত্যি খুবই সুন্দর দেখাচ্ছে, ক্যামেরায় কলেজটাকে আরও সুন্দর দেখায়। হ্যাঁ, বড় করে লেখাই আছে ভাঙড় মহাবিদ্যালয়। এবার আমরা আস্তে আস্তে কলেজের ভিতরে ঢুকে গেলাম, ভিতরে ঢুকেই বাম হাতে আমরা সোজা চলে যাব আমাদের যে ডিপার্টমেন্ট, যেহেতু আমাদের জিওগ্রাফি আছে, জিওগ্রাফি ডিপার্টমেন্টটা পুরোটাই আলাদা, সেকেন্ড ফ্লোরে পড়ে। তো আমরা আস্তে আস্তে সেই দিকে এগিয়ে যাব। এখন আমরা চলে এসেছি আমাদের জিওগ্রাফি রুমের মধ্যে। হ্যাঁ, এই যে জায়গাটা দেখতে পাচ্ছ এটাই হচ্ছে আমাদের জিওগ্রাফি টিচার্স রুম। আমাদের জিওগ্রাফির ইনস্ট্রুমেন্টের কোনো অভাব নেই আমাদের কলেজে। তো চারিদিকে যেখানেই থাকবে বড় বড় আলমারি আর সমস্ত রকমের যত জিওগ্রাফির ইনস্ট্রুমেন্ট আছে সবই প্রায় আমাদের টিচার্স রুমের মধ্যে আছেই আছে। আর এই যেটা দেখতে পাওয়া যাচ্ছে এটা হচ্ছে পিসি। হ্যাঁ, এটা আমাদের জিওগ্রাফির ক্লাসের সময় অবশ্যই দরকার হয়। তো দেয়ালে বিভিন্ন রকম জিওগ্রাফির টিচার্স আছে, এছাড়াও মনীষীদের ছবি লাগানো আছে। আর সামনে যে দেখতে পাওয়া যাচ্ছে ওটাই হচ্ছে বোর্ড, আমরা সবাই এখানে একসাথে বসেই ক্লাস করি। আর ওই সাইডেও কিছু পিসি আছে, দেয়ালের উপরে অংশে 3D কিছু পিকচার আছে জিওগ্রাফি ডিপার্টমেন্টের। এছাড়াও পিছন সাইডটাতে অনেকগুলো জিওগ্রাফি ডিপার্টমেন্টের পিকচার্স আছে। তো এই শর্ট করে কিছু দেখালাম জিওগ্রাফি যে রুম আছে আমাদের তার মধ্যেকার ছবি। তো এই হচ্ছে কলেজের উপর থেকে সামনের কিছু ভিউ, যেখানে খুব সুন্দর একটা ফুলবাগান দেখতে পাওয়া যায়। আর দূরে দেখতে পাওয়া যাচ্ছে যে আমাদের কলেজের খেলার মাঠ, আর ডান সাইডে হচ্ছে NCC ট্রেনিং,
আমাদের কলেজের এনসিসি ট্রেনিং হয়, খুব বড় ধরনের ট্রেনিং, প্রায় প্রতিদিনই সকালবেলা হয়ে থাকে। আর পাশে যে একটা বিল্ডিং আমরা সাইড থেকে দেখতে পাচ্ছি, ওটা হচ্ছে আমাদের কলেজ পার্টি রুম। তো এই হচ্ছে আমাদের কলেজের সেই উদ্যান, যেটাকে সামনে থেকে আমি দেখানোর চেষ্টা করছি। আর সামনে সেই বিল্ডিংটা যেখানে কলেজ পার্টি রুম, আর ওই দূরে দেখতে পাওয়া যাচ্ছে গেট, যেখান থেকে সবাই ঢুকে আসে আস্তে আস্তে কলেজের মধ্যে। এই হচ্ছে কলেজের সামনের কিছু দৃশ্য, যেটা কি সত্যিই অসাধারণ লাগে আমার কাছে, বিশেষ করে মূলত উপর থেকে দেখতে খুবই সুন্দর লাগে। একই ধরনের দৃশ্য আমাদের ডান সাইডটায়ও আছে। সামনের দৃশ্য দেখতে দেখতে আমরা এখন চলে এসেছি কলেজের যে খেলার মাঠ আছে বা খেলার উদ্যান আছে, সেই উদ্যানের পাশেই। তো উপর থেকেই তোলা হয়েছে, যতটা পেরেছি জুম করে কিছুটা তোলার চেষ্টা করেছি। দূর থেকে খুবই সুন্দর দেখায়, কারণ প্রচুর বড় এই ফুটবল উদ্যানটা আমাদের। আবারও তোমাদের পাশ থেকেই দেখাচ্ছি, এবার নিচে নেমে কলেজ সাইড থেকে কলেজটাকে এবং কলেজের সামনে সে উদ্যানটাকে দেখাচ্ছি। তবে যেটা না বললেই নয় যে উদ্যানের পাশ দিয়ে হেঁটে যাওয়ার সময় পাশ ফিরে তাকিয়ে কলেজের সামনের যে দৃশ্যটা দেখতে পাওয়া যায় সত্যি মনোমুগ্ধকর। এইখানে না আসলে সেটা বুঝতে পারা যাবে না। আর প্রত্যেক বছর আমাদের কলেজের শীতকালের সময় প্রচুর ধরনের ফুল টুল ফোটে, তো সেই জন্য সামনের ছবিটা আরও সুন্দর হয়ে ওঠে। যদিও সেটা এখনও শীতকাল সবে পড়েছে, সামনের দিকটাতে এখনও সেইভাবে রেডি করা হয়নি। তো এখন আমি চলে এসেছি আমাদের কলেজের সেই মাঠের পাশেই চলে এসেছি। তো সামনের দাদারা সব মাঠের মধ্যিখানে আছে, দূরে মাঠের যে অংশটা আছে সেটাকে জুম করে দেখানোর চেষ্টা করেছি। সামনেই চলছে এনসিসি ট্রেনিং, সমস্ত রকম বাইক বা সাইকেল, স্টুডেন্টরা যে সমস্ত যানবাহন নিয়ে আসে সবই প্রায় মাঠের এক পাশেই রেখে দেয়। তো ফ্রেন্ডস, আজকের ভিডিওটা এই পর্যন্ত। ভিডিও যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করবে, চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। তো ক্লাস এখনই শুরু হবে, স্যার ম্যামরা সবাই এসে গিয়েছে। তো আজকে ভিডিওটা এই অবধি শেষ করছি, পরবর্তীকালে আবার যদি তোমরা সেরকম কোনো রিপ্লাই দাও তাহলে কমেন্ট বক্সে অবশ্যই জানাবে, আমরা আবার সেকেন্ড পার্ট বের করবো আমাদের কলেজে। ওকে, কলেজে আমাদের ডিপার্টমেন্টের সমস্ত ক্লাস কমপ্লিট করার পর আমরা বাড়ির দিকে রওনা দিয়েছি। তো কলেজের দেয়ালের গায়ে আঁকা আছে বিভিন্ন মনীষীদের ছবি ও তাদের কিছু বাণী। তো ভিডিওটা আমি এইখানেই সমাপ্ত করলাম। আর ভিডিও যদি ভালো লাগে অবশ্যই বন্ধুদের কাছে শেয়ার করো। আজকের মতো টাটা।